नमस्कार बंधुरा, टू टेबल स्पूने अपने सबाई के स्वागत जाना। पोस्त निची सर्षे निची काचा लंका দেখুন এই যে পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি দুখানো। এবার এর মধ্যে আমি দেব আর দেব লবণ। দেখুন এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এই দুটো মাছকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব সর্ষের পেস্ট। এবার এর মধ্যে আমি এই যে বাটা সর্ষের পেস্টটা এটা আমি দিয়ে দেব। মাছটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে এর মধ্যে আমার মাখা হয়ে গেছে। এবার আমি নিচ্ছি একটা টিফিন কারি। সো ভিউয়ার্স দেখুন একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই মশলা কিছুটা আগে দিয়ে দেব, এই যে আগে মশলা আছে। এবার মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। যেহেতু আমার দুটোই মাছ তাই আমি একটা ছোটো টিফিন কারি নিয়েছি। এবার এর মধ্যে আমি এই মশলাটাকে পুরো দিয়ে দেব ভালোভাবে। আর এই যে কিছু চেরা কাঁচা পাকা লঙ্কা আছে আমার কাছে, এগুলো দিয়ে দেব এর মধ্যেই। দেখুন এইভাবে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। পুরো মশলাটা আমি তো ভিউয়ার্স দেখুন আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, কারণ সর্ষের তেল বেশি অ্যাড করব না, অল্পই এর মধ্যে সর্ষের তেল থাকে। তো দেখুন আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করবে, যাতে দেখতে হবে সাইডগুলো যেন পুরো ভালোভাবে হাতের মধ্যে আমি এটা সিদ্ধ করব। ভাতটা একটু হয়ে আসবে তখনই আমি এটাকে দেব, কারণ এটা সিদ্ধ হতে বেশি টাইম নেবে না, ভাতের মধ্যেই থেকে সিদ্ধ হবে। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারে রেখেও দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। চলুন দেখাই আপনাকে এটা কিভাবে আমি ভাতের মধ্যে দিচ্ছি। ভাতটা এইভাবে ফুটছে, এর মধ্যে আমি টিফিন কারিটা দিয়ে দেব। ভাতটা আমার অর্ধেক ফুটে এসেছে, এবার এর মধ্যে টিফিন কারিটা দিয়ে দেব। দেখুন এইভাবে টিফিন কারিটা দিয়ে এবার আমি এটা মুখটাকে বন্ধ করে দেব। প্রায় আমি 10 মিনিট। ভিউয়ার্স দেখুন এই যে ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিউয়ার্স মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সুন্দরভাবে মাছটা বয়েল হয়ে গেছে, আর এটা খেতেও দুর্দান্ত, ভীষণই সুন্দর হয়। আপনারাও বাড়িতে সবাই এভাবেই বানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।